আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মানসিক সমস্যাগুলো, অর্থাৎ মানসিক যে কোনো ডিজঅর্ডারের জন্য আপনি হোমিওপ্যাথিক কোনো ওষুধগুলো বেশি ব্যবহার হয়ে থাকে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে আসলে মানসিক সমস্যা হলে আপনি কোন কোন ওষুধ খেতে পারেন। অর্থাৎ বর্তমান সময়ে বা যে কোনো সময় আমরা দেখেছি যে পাগল হয়ে যায় মানুষ, বা অধিক টেনশনের কারণে বিভিন্ন ডিপ্রেশনে ভুগে বিভিন্ন সমস্যা তৈরি হয়, তার শারীরিক মানসিক বিভিন্ন সিমটম তৈরি হয়, এগুলোর কারণে তার পারিবারিক বিভিন্ন অশান্তি হয়। তো এগুলো থেকে বেরোনোর জন্য হোমিওপ্যাথিক কোনো চিকিৎসা আছে কিনা এবং কোনো ওষুধ আছে কিনা, যে ওষুধে কার্যকর, কতটা কার্যকর, সে বিষয়ে আলোচনা করব। তো আসুন, মেন্টাল কন্ডিশন, মেন্টাল ট্রমা আছে কিনা, এই বিষয়গুলো অধিকাংশ চিকিৎসক আমরা নিয়ে থাকি না চিকিৎসার ক্ষেত্রে, এটা তেমন গুরুত্ব মনে করি না যে মেন্টাল সিমটম বা মেন্টাল ট্রমাগুলো, তার আসলে মানসিক আঘাতগুলো তার শারীরিক যে কোনো ইম্প্যাক্ট হতে পারে, শারীরিক যে কোনো সমস্যা তৈরি করতে পারে, এই বিষয়টাই আমরা আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে তেমন গুরুত্ব দিয়ে থাকি না। আমরা একজন রোগী আসে ডায়াবেটিসের হোক বা যে কোনো রোগ নিয়ে হোক, ডায়াবেটিসে হোক, হাই প্রেশার হোক, জন্ডিস হোক, ক্যান্সার হোক, যে কোনো রোগ নিয়ে আসে, আমরা সেই রোগের লক্ষণগুলো শুনে থাকি এবং সেই রোগের লক্ষণ, সেই রোগের পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার জন্য একটা মেডিসিন দিয়ে থাকি। এবং হোমিও চিকিৎসকরা একটু ডিফারেন্ট চিকিৎসা করে থাকে, সেক্ষেত্রেও এখন আমরা হোমিও চিকিৎসকরাও কিন্তু একটু অন্যরকম চিকিৎসা করে থাকি, যেটা অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতোই একটা হয়ে গেছে, যে রোগের নাম শুনে এর ওষুধটা দিয়ে থাকি। কিন্তু আসলে হোমিওপ্যাথিতে এটা মৌলিক ব্যাপার না। হোমিওপ্যাথিতে ওষুধ দেওয়ার মূলনীতি হচ্ছে যে অবশ্যই রোগীর সার্বিক লক্ষণগুলো নিতে হবে, তার শারীরিক, মানসিক, আঙ্গিক, দৈহিক এবং কন্ডিশনগুলো নিয়ে তার একটা কোনটা এখন প্রিডোমিনেট আছে, অর্থাৎ কোনটা প্রকট আছে, সেই প্রকটের মেডিসিনটা কিন্তু তাকে এখন দিতে হবে। কিন্তু আমরা হোমিও চিকিৎসকরাও এখন অনেকটা এরকম হয়ে গেছে যে একদম রোগের ভিত্তিতে ওষুধ। তো এইটা আসলে এই কারণেই কিন্তু আমরা মানসিক রোগী যাদের আমাদের হোমিওপ্যাথিতে মানসিক রোগীরা যে ধরনের বেনিফিটেড হওয়ার কথা ছিল, বা মানসিক রোগীদের নিয়ে হোমিওপ্যাথি যত ভালো চিকিৎসা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরাও করতে পারছি না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতে কিন্তু এই মানসিক সমস্যার বা মানসিক রোগের বা মানসিক কন্ডিশনে, মানসিক ট্রমার কারণে যে কোনো সিমটম যখন তৈরি হয়, তখন কিন্তু হোমিওপ্যাথি খুব চমৎকার কাজ করে থাকে। তো যেটা অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতি কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। শুধু অনেকে আমরা বলে থাকি আপনার কোনো টেনশন আছে কি না, থাকলে আপনি সেটা টেনশন করা যাবে না। আসলে টেনশন তো মানুষের জীবনে হবে, যিনি মানুষ তার টেনশন থাকবেই। সেই টেনশনগুলো আসলে দূর করার জন্য কিন্তু ওষুধ আছে। অনেকেই ভাববেন যে টেনশন দূর করার কোনো ওষুধ আছে কিনা, হ্যাঁ টেনশন দূর করার ওষুধ আছে। টেনশনের যদি সঠিক কারণ জানা যায়, তাহলে হোমিওপ্যাথিতে টেনশন দূর করারও কিন্তু ওষুধ রয়েছে। তো আসুন, আসলে টেনশনগুলো কেন হয় বা মানসিক যে ট্রমাগুলো কীভাবে হতে পারে বা মানসিক রোগীগুলো কীভাবে হয়, এই টেনশন থেকেই কিন্তু মানসিক রোগীগুলো হয় বা অন্যান্য শারীরিক লক্ষণগুলোও কিন্তু দেখা দেয়। তো কী কী কারণে মানসিক টেনশনগুলো হয়ে থাকে বা মানসিক ট্রমা হয়, তার মধ্যে অন্যতম আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেটা হচ্ছে যে, এখন আমরা যারা পাগল তাদের পিছনে আপনি হিস্ট্রিগুলো দেখেন যে তারা কেন পাগল হয়ে গেছে, বা তাদের পিছনে হিস্ট্রিগুলো দেখেন, প্রত্যেকটা রোগের হিস্ট্রিগুলো আপনি দেখেন যে এই রোগগুলো কেন হয়েছে, সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে কোনো একদিকে যেমন তার শারীরিক ট্রমা থাকতে পারে, সেখানে মানসিক ট্রমা, সামাজিক ট্রমাও থাকতে পারে। তো এই জন্য মেন্টাল ট্রমাগুলো আছে কি না, কেস হিস্ট্রিতে এটা খুব ইম্পর্টেন্ট। এবং একটা মানসিক রোগীর ক্ষেত্রে যেটা শারীরিক, তো তার যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মানসিক রোগী নিয়ে যেহেতু কথা বলছি, যে মানসিক যত আমরা মানসিক যে রোগীগুলো রয়েছেন তাদের পেছনের কারণগুলো নেন, যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তার পারিবারিক অশান্তি, যেমন স্বামী স্ত্রীর অমিল অথবা পারিবারিকভাবে বাবা মার কাছ থেকে কষ্ট পাচ্ছে বা সন্তানের কাছ থেকে কষ্ট পাচ্ছে বা এমন কোনো পরিবেশে সে আছে সেখানে তার সবসময় তাকে একটা মানসিক চাপে থাকতে হয়। এছাড়া তার হতে পারে যেমন বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, এগুলো নিয়ে মানসিক চাপে থাকে, যেমন প্রেম ভালোবাসা, এগুলোর কারণে ভাই বোনের কাছ থেকে ভাই বোনের কাছ থেকে সে মানসিক কষ্ট করে পেতে পারে, সমাজের কাছ থেকে সে পেতে পারে, রাষ্ট্রের কাছ থেকে পাইতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্তের কারণে তার মানসিক চাপ, মানসিক টেনশন থাকতে পারে। এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু মানসিক ট্রমাগুলো দেখা দিয়ে থাকে। তো এই ধরনের ট্রমা যদি হয়ে থাকে, তাহলে কি এর কোনো সমাধান নেই যে এখান থেকে বেরোনোর জন্য সে নিজে ইচ্ছা করে পারছে না, তাকে হেল্প করার জন্য হোমিওপ্যাথিক মেডিসিনগুলো রয়েছে। অন্য পদ্ধতিতে কোনো মেডিসিন আছে কি না আমার জানা নেই, কিন্তু আমি যে আলোচনা করছি, আপনি যে কোনো হোমিও চিকিৎসকের সাথেও আলোচনা করে থাকেন যে প্রত্যেকটা কন্ডিশনের জন্য, প্রত্যেকটা ট্রমার জন্য হোমিওপ্যাথিতে ওষুধ রয়েছে। ধরে নেন যে আমাদের সমাজে যেমন বিবাহ বহির্ভূত সম্পর্ক, যে প্রেমের সম্পর্ক, এই প্রেমের সম্পর্ক কারণে যদি মনে করেন অসুস্থ হয়ে যায়, যে
তার এই সম্পর্কটা ছেদ হয়ে গেছে, যেটা আমরা বলি যে বিচ্ছেদ হয়ে গেছে বা প্রেম ভেঙে গেছে, এই কারণে সে মানসিক গৃহে দুঃখে কষ্টে শেষ হয়ে যাচ্ছে, কারোর সাথে সেই কষ্টগুলো শেয়ার করে না, যখনই সুযোগ পায় একা একা থাকে এবং একা একা কান্নাকাটি করে, খুব হতাশ হয়ে গেছে জীবন সম্পর্কে, খুব হতাশ হয়ে গেছে। এই ধরনের লক্ষণ যদি হয় তাহলে এক দেখবেন এটার একটা লক্ষণ রয়েছে, মানে এই ধরনের লক্ষণ কিছু তৈরি হয়। তো এইরকম বিভিন্ন লক্ষণের ক্ষেত্রে কেউ কী হয়ে যায়, ভায়োলেট হয়ে যায়, যে আমাকে এরকম করছে আমি তাকে হত্যা করে ফেলবো বা আমি তার একটা ক্ষতি করব, এরকম হয়ে যায়, অথবা সে আর কখনো কোনো সম্পর্কের সাথে জড়াতে চায় না। তো এইরকম বিভিন্ন মানসিক সমস্যাগুলো দেখা দেয়। তো কোন মানসিক ট্রমার কারণে কোন হোমিওপ্যাথিক ওষুধ খাবেন সে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেবো, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যে কোন কোন মানসিক সমস্যা বা মানসিক ট্রমার কারণে আপনি কোন কোন ওষুধগুলো খাবেন। দেখুন, প্রথমে আসি যে যদি কোনোভাবে মানসিক কষ্ট পেয়ে, সাইলেন্ট হয়ে যায়, একেবারে চুপচাপ কোনো কথা কারোর সাথে শেয়ার করতে চায় না, খুব যখনই সময় পায় তখনই কাঁদে, কারো যতই জিজ্ঞেস করেন সে কাউকে বলে না, কোনো বলে কারণ সে মনে করে যে তা কাউকে বলে কোনো লাভ হবে না, এই কারণে যদি সে মানসিকভাবে এই অবস্থা দেখেন যে কোনোভাবে মানসিকভাবে আঘাত পেয়ে সে একা একা হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, নির্জনে পাচ্ছে, যখনই সে নির্জনে থাকে তখনই সে কাঁদে, এই ধরনের লক্ষণ যদি দেখেন তাহলে হোমিওপ্যাথিতে ইগনিশিয়া মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ তাকে এই জায়গা থেকে বের করার জন্য। তো যে কোনো রোগের ক্ষেত্রে যদি এইরকম আসার পরে তার শারীরিক কিছু ট্রমা তৈরি হয় তাকেও ইগনিশিয়া দিতে পারেন এবং তাতে চমৎকার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এরপরে আসি যে অনেক রোগী আছে যারা এভাবে মানসিক কোনো কষ্ট পেয়ে সে প্রেমে ব্যর্থ হোক, তার বাবা মার কাছ থেকে হোক বা অন্য কোনোভাবে বা আত্মীয় স্বজনের কাছ থেকে হোক, সমাজের কাছ থেকে হোক, বিভিন্নভাবে কষ্ট পায়, যার জীবনে কষ্টের কোনো শেষ নাই এবং এই কষ্টের কারণে সে ইরিটেট হয়ে যায়, প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে যায়, প্রচণ্ড রাগ তার এবং শরীরে গরম কাতর হয়ে যায় এবং এই কষ্টগুলো সে কাউকে বলতে চায় না, খুব বিশ্বস্ত হলে অনেক সময় কথাগুলো বলে ফেলে। তো এই যদি কন্ডিশন হয় এবং তার কষ্টের কখনো শেষ নেই, আপনি হিস্ট্রিগুলো নেন, অর্থাৎ ইগনেশিয়ার একটু ডিপ যদি যায়, ইগনেশিয়াকে গভীরভাবে, অর্থাৎ